you uh. আসসালামু আলাইকুম ভাইজান ভাইজানের নাম আমার নাম রফিকুল ইসলাম রফিকুল ইসলাম সুপ্রিয় দর্শক আমরা আজকে এসেছি পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার ভারৈমারি গ্রামে তো এখানে রফিকুল ভাই বেশ কিছু সুন্দর সুন্দর গরু লালন পালন করেন তো আমরা আজকে ওনার কাছ থেকে জানবো উনি এই গরুগুলি কীভাবে লালন পালন করছেন এগুলো কিভাবে যত্ন করেন তো রফিকুল ভাই এখন আপনার এই এখানে কয়টা গরু আছে জি এই কয়টা জাতের গরু লালন পালন কয়টা জাতের গরু লালন পালন করছেন আপনি কি মাংসের গরু লালন পালন করেন মানে সার গরু না গাভি গরু মাংসের গরু সার গরু লালন পালন করেন এই যে একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি

তো আশা করতেছেন আপনি যে কিছুদিন পরে এটা ঠিকভাবে যত্ন করলে আরো ভালো আকার আকৃতি আসবে এই গরুগুলাকে আপনি কী কী খাবার খাওয়াচ্ছেন এখন এই গরুগুলা আপনার মনে করেন সাতটা আইটেম খাইতে দিতে হয় কী কী খাবার খাওয়ান আপনার যেমন ধানের খাওয়াইতে হয় জি দানাদার খাদ্য আছে আপনার লবণ জি দানাদার খাদ্যের ভিতর কি কি সুন্দর খেতের ফ্রেশ গাজর কুটুম্ব ভাইজান এখন নিয়ে যাচ্ছে নিজের আত্মীয় বাড়িতে নিজেও খাবে আত্মীয় স্বজনকেও খাওয়াবে ফরমালিন ফ্রি একদম ধন্যবাদ ভাইজান এই দানাদার খাবারগুলোর সাথে আর দিচ্ছেন আপনি এই ধানের ধান গুঁড়া হ্যাঁ ঘাস খাওয়ান না আপনারা গরুকে গরুকে আমরা ঘাস খাওয়াই না কেন ঘাস খাই মানে একটা সিজন আছে ঘাস খাওয়ানো জি এই ধরেন জ্যৈষ্ঠ মাস থেকে জি আষাঢ়ের শেষ পর্যন্ত ঘাস খাওয়ায় আচ্ছা ওইটা আমাদের ক্ষেতের ঘাস ক্ষেতের ঘাস ওটা নিজে চাষ করা লাগে কি ঘাস চাষ করেন আপনারা বিভিন্ন বিদেশি ইন্ডিয়ান নেপিয়ার যেটাকে বলা হয় কারণ

এই সার গরুটা আপনি দুই বছর আগে কিনে নিয়ে আসছিলেন ছোট কিনে আসলো তখন একবারে মায়ের দুধ খায় দুধ খায় এরকম এখন কয় দাঁতের গরু এটা এখন দাঁতই নাই এখন এখনো দাঁতে নাই দুই বছর পরে দুই বছর ধরে এটাকে লালন পালন করতেছেন আপনি এখন যদি এটাকে আপনি মার্কেটে বা হাটে তোলেন আপনি কত মূল্য আশা করেন এটার ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আপনার কি আইডিয়া আছে এর পিছনে আপনি কত টাকা খরচ করছেন এর পিছনে প্রত্যেক মাসে মানে মাসিক হিসাব আমাদের জি জি এর পিছনে প্রত্যেক মাসে সাত থেকে আট হাজার টাকা খরচ হয় বর্তমানে সাত সাত দশে সত্তর তাহলে তো তাহলে কি লাভ থাকতেছে এই গরু লাভ বলতে কৃষকের লাভ বলতে কৃষক গরু পালতেই হবে পালতেই হবে সেটাই তো দেখতে পাচ্ছি হিসাবে তো এটাতে লাভ আসতেছে না মনে করেন কৃষকের টাকা কিন্তু ব্যাংকের রাখার মতন টাকা থাকে না জি আর গরু

সম্ভব না একটা গরু কিনলে ওই প্রত্যেক দিন কাজ করতে যায় এনে খাওয়াচ্ছে এটা নিজে খাচ্ছে জি এটা এক জায়গায় মনে করেন কি আস্তে 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 এক বছর পরে ওটা একটা বড় অ্যামাউন্ট চলে আসে এই জন্যে গরু পালা লাভের অঙ্ক নাই গরু এইটা কি জাতের গরু এটাও অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আসেন দেখি গরুটা এটা এটা কয় দাতের গরু এটা দাঁতই নাই এটাও দাঁতে নাই এই গরুটা কতদিন লালন পালন করতেছেন আপনি গরুটা আমার একদম মনে করেন কি যে আমার একটা গাবি ছিল অনেক বয়স হয়ে গিয়েছিল কিছুদিন আগে বিক্রি করে দিছে জি তারি বাচ্চা বাচ্চা এটার বয়স কয় বছর হয়েছে এই গরুটার বয়স 18 মাস 18 মাস এটার ওজন আসতে পারে কতটুকু এখন আনুমানিক চার মন উর্ধে আছে চার মনের উর্ধে আছে সেই হিসাবে এটার বাজার মূল্য কেমন এটা এখন মনে করেন বাজার মূল্য মাংসের উপরে বাজার মূল্য হবে না মাংসের উপরে হবে না তাহলে কি হিসাবে হবে যে আবার বাজার মূল্য হবে এটা একটা আবার পোষার জন্য এটা খামারই নিবে এটা এই গরুটাকে একজন খামারই নিবে এটা মনে করেন কি যে মানে সর্বনিম্ন কেজি আসবে সাতশো থেকে আটশো টাকা কেজি আচ্ছা সেই হিসেবে পরে ব্যাসেস করলে আচ্ছা তাহলে সেই হিসেবে এটার দাম আপনি কত আশা করেন গরুটার দাম আশা করি মানে সর্বনিম্ন পঁয়ষট্টি থেকে সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর হাজার এখন বাজার মূল্য পালন করতেছেন আবার দেখতে পাচ্ছি যে বড় জাতের অস্ট্রেলিয়ান সার গরু এবং ক্রস গরু লালন পালন করতেছেন তো এই গরুগুলার ভিতর কোনটাতে আপনার বেশি মনে হচ্ছে যে মাংসের উৎপাদনের জন্য এই গরুটা লাভজনক গরুটা আপনার হলো গরু অস্ট্রেলিয়ান থেকে লাভজনক অস্ট্রেলিয়ানটাই লাভজনক অল্প সময়ে বৃদ্ধিটা অনেক বেশি আচ্ছা যদি ঠিকভাবে খাবার খাওয়ানো যায় সব কিছু পর্যাপ্ত পরিমাণে পাইলে আপনি মনে করেন ছয় ছয় মাসের কাজ ওর মনে করেন কে চার মাসে সফল চার মাসেই হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এই বিদেশি জাতের গরু পালাই লাভজনক লাভজনক তাহলে আপনারা এই দেশি সার গরু পালতেছেন কি জন্য দেশিটা যে কোরবানির সময় মনে করেন অনেক চাহিদা এটা কোরবানির সময় চাহিদা তখন চেহারা সুন্দর উচা লম্বা হয়ে গেলে ওটা ভালো দেখতে সুন্দর হয় তারপরে দেশি বলতে একটা কথা যেটা ওই বিদেশি গরুতে থেকে অনেক মনে করেন যে ভালো ওই পরিমাণ গ্রাহক পাওয়া যায় না পাওয়া যায় না কিন্তু দেশিটার গ্রাহক বেশি কিন্তু দেশিটার চুট সুন্দর মানে দেখতেই সুন্দর এজন্য একটা দুইটা চাপ দেশি পালন ওটা কুরবানিরকে টার্গেট করি টার্গেটে যে এগুলা আগে মনে করেন রোজারীতে মাংস চাইদা তারপরে আমাদের আরেকটায় আছে সববরাত আছে মাংস চাইদা

কোরবানির টার্গেট করে মনে করেন কি মানে দাতা থাকতে হবে দুই দাঁত তো থাকতেই হবে না হলে তো কোরবানিতে বিক্রি হবে না দাতা বাদে হবে না হ্যাঁ দুই দাঁতে সার গরু কিনে নিয়ে আসবেন হ্যাঁ দাঁততে হবে কত টাকা রেঞ্জের ভিতর আপনারা কিনে নিয়ে আসেন সেই গরুগুলা মনে করেন যে আপনার একটা গরু 30 35 মানে বিভিন্ন রেট যেটা যখন পছন্দ হচ্ছে মানে পছন্দের উপর আকৃতি দেখে শুনে কালারের উপর ভালো দাম দিয়ে কিনে নিয়ে আসেন হলো এটা কম দাম আচ্ছা কিনে নিয়ে আসে ওটা লালন পালন করে তিন মাস পরে একবার মনে করেন দেশি গরুগুলা তো বেশি লাল মনে করেন খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে যায় হুম এই জন্য মনে করেন দেশি গরুগুলা অত সময় লাগে না আচ্ছা আরো কিছু গরু দেখতে পাচ্ছি আসেন এই গরুগুলো দেখি এটা ক্রস ক্রস ওটা অস্ট্রেলিয়া এটা কয় দাতের গরু এটা দাতি না এখনো দাতে না

আপনি কিনে নিয়ে আসছেন না কত দিয়ে কিনছিলেন এই গরুটা কিনা 45000 টাকা এই গরু 45000 টাকা কয় মাস পালবেন এটাকে এটাকে আপনি হলো রোজা রোজা ঈদের আচ্ছা রোজা টার্গেট করে আপনি এটাকে লালন পালন করতেছেন গরু মানে গরু সুন্দর করে যদি মনে যায় অনেক খাদ্য নির্ভেজাল খাদ্য দেওয়া যায় চিকিৎসা দেওয়া যায় গরু মনে যায় এখানে ভালো কৃষকের জন্য একটা ভালো জিনিস লাভ আপনি কি গরুকে অতিরিক্ত যে এই খাবারগুলা হয়ে যায় ফ্রিজ এগুলো কি খাওয়ায় না ওইগুলা খাওয়ায় না ওইগুলা খাওয়াইলে গরুর একটা রিস্ক থাকে একটা খাবারের খাওয়াইতে পারেন জি প্রেসার বেড়ে যায় না কি হয় গরু ওগুলো খাওয়ালে মাংস বেড়ে বাড়তে হয় তারপরে মানে দ্রুত মাংস বৃদ্ধি হয় তাহলে তো আপনাদের লাভ বেশি আসবে মাংস দ্রুত বৃদ্ধি হলে ওইটার একটা মনে করেন যে সীমাবদ্ধতা আছে যেমন টাইম মেনটেন করতে হবে ও আচ্ছা আপনি কি ছাগলও লালন পালন করেন হ্যাঁ ছাগল কয়টা ছাগল আছে আপনার ছাগল তো ছয়টা আছে বাচ্চা দিয়ে মানে দুইটা বড় ছাগল আর সবগুলো ছোট বাচ্চা এই ছাগল কত দিয়ে কিনছিলেন নাকি বাড়ির ছাগল ছাগল এই দুইটা কিনা দুইটা থেকে ওই একটা হয়েছে দুইটা থেকে চারটা হয়েছে কয়েক বছর ধরে ছাগল পালতেছেন এগুলো ছাগল বেশি দিন পালা লাগে না তাই ছাগল আপনি হলো পাঁচ

ছোট পরিসরে উনি গরু লালন পালন করেন দশটা পাঁচটা করে গরু লালন পালন করেন হ্যাঁ পাঁচটা গরু লালন পালন করেন এবং তিন থেকে চার মাস উনি লালন পালন করার পরে এগুলো স্থানীয় বাজারে হাটে বিক্রি করে দেন মাংসের গরু মাংসের চাহিদা অনুযায়ী তিনি ঈদকে টার্গেট করে গরু পালের বা কোরবানি ঈদে বিক্রি করেন রোজার ঈদে বিক্রি করেন মাংসের চাহিদা পূরণ করে তো উনি মোটামুটি এর থেকে কেমন আপনার লাভ আসে গরুপতি আমার যদি চারটা গরু থাকে প্রত্যেক মাসে মনে করেন সুপ্রিয় দর্শক উনি প্রতি মাসে বিশ হাজার টাকা ঘরে বসে থেকে চারটা গরুতে বিশ হাজার টাকা নিয়ে আসেন চার মাস পরে উনি বিক্রি করেন যেটা আশি হাজার টাকা উনি প্রফিট পান তো সুপ্রিয় দর্শক আপনারা ঘরে বসে না থেকে বেকার না থেকে রফিক ভাইয়ের মতো রফিকুল ভাইয়ের মতো গরু লালন পালন শুরু করেন দেখবেন সফলতা অবশ্যই আসবে তো রফিকুল ভাই যারা নতুন খামার করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে কিছু বলেন তারা কীভাবে শুরু করলে লাভবান হবেন কি জাতের গরু দিয়ে শুরু করলে কোনো রিস্ক থাকবে না আসলে লোভ মানুষকে মনে করেন কী যে অনেক মানে সুন্দর করে আর অনেককে মানে ধ্বংস করে দিয়ে যখন আমি একটা নতুন খাবার করব ছোট্ট একটা মনে করেন গরু কিনলাম আমার অর্থ বুঝে গরু কিনলাম ছোট হোক বড় হোক তাকে আমার আগে নিজের ছেলে যেমন তেমন করে লালন পালন করতে হবে সুন্দর করে তাকে তিলবেলা খাওয়াইতে হবে গোসল খুব হবে খাবারে দেখতে হবে ভেজাল আছে কিনা হচ্ছে ওরও কিন্তু একটা প্রাণী ওকে নিজের সন্তানের মতো তাকে লালন পালন ওকে এমন কিছু করা যাবে না যে হোক ওটাতে

ইচ্ছা থাকলেই হোক আর ইচ্ছা কথা আপনি এখন দেখেন বর্তমান একটা গরু যদি আমিও ওই গরুটা ছোট্ট গরুটা কিন্তু দশ হাজার টাকা দেখতেছি জি আজকে দেড় মাস হচ্ছে জি এখন ওটার দাম বিশ হাজার টাকা অবশ্যই ঠিক আছে জি মানে ওইটার থেকে কিন্তু আমি সামনে মানে পরবর্তীতে এক বছর পরে আমি দুইটা পাবো অবশ্যই পাবেন ওটা কি গাভী গরু কিনতে হ্যাঁ ওটা গাভী আপনার হ্যাঁ গাভী গরু কিনছি দুইটা পাবো কিংবা ওটা যদি আমি বিক্রিও করে দিই তাও দুইটার টাকা পাবো অবশ্যই এইভাবেই কিন্তু ছোটোর থেকে বড় হইতে হবে জি জি তো ভালো লাগলো রবিকুল ভাই আপনার কথাগুলি তো আমরা আশা করব নতুন যারা খামার করতে ইচ্ছুক তারা রফিক ভাইয়ের মতো এভাবে দেখে শুনে বুঝে টাকা যদি কম থাকে ছোট গরু দিয়ে শুরু করেন অল্প দিয়ে শুরু করেন একটা দুইটা দিয়ে শুরু করেন কিন্তু শুরু করেন দুই এক চার মাস পরে দেখা যাবে যে সফলতা আপনার দ্বারে এসে করানো আছে শুধু আপনার প্রয়োজন সদিচ্ছা এবং একটু খাটনি করার মন মানসিকতা তো পরিশ্রমটা করলে আপনি সফল অবশ্যই হবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সকলে আশা করি পরবর্তী যে সফলতার গল্প সেটা আপনারই হবে আমরা হয়তো আপনার সাথেই দেখা করতে যাব আপনারই খামারে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ সকলকে